কি হলো, বসে কাঁদছিস কেন? যাকে বাদ দে, আমার মদের বোতলটা দে। আমার দিয়ে একটা ছোট ভুল হয়ে গেছে ভাই, তোর মদের বোতল থেকে এক প্যাক মারতে মারতে তোর পুরো বোতলটাই খালি করে ফেলেছি ভাই। কি বললি রে গান্ডু? আমাকে ছেড়ে দে ভাই, আমি এক্ষুনি তোর জন্য দু বোতল বাংলা নিয়ে আসছি ভাই, ছেড়ে দে। না, আমার জন্য দু বোতল না, চার বোতল নিয়ে আসবি? আজ পুরো গলা অব্দি খেয়ে পড়ে থাকবো। ছোটবেলা থেকে তোকে দামি মদের সঙ্গে দামি চাট খাইয়ে বড় করলাম, আর আজ তুই একটা বাংলা খোরের সাথে পালাচ্ছিস? ছি, এই বাংলা খোরের হাতটা ছেড়ে দে বলছি। ছাড় দে, ছেড়ে দে ওর হাতটা, ছেড়ে দে বলছি, ছেড়ে দে গান্ডু। চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে দুবেলাই দামি মদ খাওয়াবো, টাকার দরকার পড়লে আমি আপনার একটা কিডনি বেচে দেবো। আমার কিডনি বেচে মদ খাওয়ানো? তোর আজ বিচি কেটে তোরই হাতে ধরিয়ে দেবো। আজ তুই আমার এইখানে কষ্ট দিয়েছিস, তোকে আমি বলেছিলাম মদের বোতলগুলো ফ্রিজে রাখ, বিকেলে দুজন মিলে খেতাম, আর তুই আমাকে না দিয়ে সব একাই খেয়ে নিলি। 2 কেজি খাসির মাংস কিনেছিলাম সন্ধেবেলা বসে মদ খাবো বলে, সন্ধে 6টার মধ্যে আমার জন্য দু বোতল মদের ব্যবস্থা করবি, নয়তো তোর বিচি কেটে নেবো। ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।